আমরা উদার হব কিন্তু আসলে এত উদার হব না যেটাতে জনগণের ভোগান্তি তৈরি হয় আমি বলবো যে সরকারেরই সরকারের পজিশন এই মুহূর্তে এটাই আমরা যথেষ্ট সরকার উদারতা দেখিয়েছে মানুষ দীর্ঘদিন ধরে কথা বলতে পারেনি যে মানুষের দাবি দেওয়া ছিল যেগুলো তারা বলতে পারেনি তারা বলেছে কিন্তু এখন আর এই বিষয়টা এমন কোনো পর্যায়ে নেই যেটা আসলে সুনির্দিষ্ট কোনো দাবি দেওয়ার পর্যায়ে নেই কারণ যে বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু কিছু ঘটনা ঘটানো হচ্ছে এগুলোর সাথে আসলে দাবি দেওয়ার কোনো সম্পর্ক নেই মোল্লা কলেজের যে ঘটনাটা সেখানে একজন ছাত্রের ভুল চিকিৎসায় মৃত্যু দিয়ে ঘটনার সূত্রপাত মৃত্যুর অভিযোগ দিয়ে অ্যাকচুয়ালি তো ভুল চিকিৎসায় যদি কেউ মারা যায় তার বিপক্ষে যারা ভুক্তভোগী যারা আছে বা তার সহপাঠীরা ক্ষুদ্ধ হতে পারে তারা প্রতিবাদ করতে পারে কিন্তু প্রতিবাদের ভাষা এটা না যে অন্যকে পিটি আহত করার আমদা সুপার সানডে সুপার মানডে এ ধরনের ঘোষণা দিয়ে একেবারে লড়াইয়ের ময়দান করে ফেলা দেশটাকে শুধু মোল্লা কলেজ কেন এর তার আগের দিন রাত্রে ঢাকায় তেজঘাতে পলিটেকনিক্যাল এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘাত হয়েছে কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেলপথ বন্ধ করে দিয়ে ডিল ছুড়ে রেলের যাত্রীদেরকে আহত করা হয়েছে চট্টগ্রামে একজন সাধারণ আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তো এই এইগুলো তো আসলে দাবি দেওয়ার বিষয় না এগুলা পরিকল্পিত এবং দেশকে অস্থিতিশীল করে তোলার একটা চক্রান্ত এটা স্পষ্ট সরকারের কাছেও এটা স্পষ্ট আমরা আসলে সরকার মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছে তিন মাস অনেক লম্বা সময় কিন্তু যথেষ্ট সময় নয় তিন মাস আমরা এখনও যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন গোয়েন্দা সংস্থা বলেন এগুলো পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে তো এই রকম ক্ষেত্রে সরকার কঠিন হবে কঠোর হবে সরকার এরকম একটা সিদ্ধান্ত আছে কিন্তু শুধু সরকার কঠোর হলেই যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এরকম না সরকারের সবার প্রয়োজন আসলে সব মানে সর্বপ্রথম প্রয়োজন যেটা সেটা হচ্ছে সবার সহযোগিতা সেই সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমি আসলে রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই তারা এগিয়ে এসেছে এরকম একটা ক্রাইসিস মুহূর্তে প্রধান দুটো রাজনৈতিক দলের সাথে গত দুই দিন ধরে সরকারের বৈঠক হয়েছে তারা কিন্তু মানে সরকারকে নানা পরামর্শ দিয়েছে